हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आशा करी सबाई भालो आछेन। आपनादेर संगे आछि आमि शुभ खान। शुभ खान ब्लग्से आपनादेरके स्वागतम। देश एवं देशेर बाइरे जे जेखान थेके आमार ई भिडियोटी देखछेन, आपनादेर सबाइके आंतरिकभावे आमन्त्रण जानाच्छि आजकेर ई नतुन भिडियोटी देखार जन्य। बंधुरा, आजके चले एसेछि आमार जन्मभूमि, आमार देशेर बाड़ी, आमार ग्रामेर बाड़ी जेखाने आमार जन्म हयेछिल, धनुट उपजेलार गोसाईबाड़ी इउनियनेर बालुभांगा ग्रामे। सो बंधुरा, आपनादेरके बालुभांगा ग्रामेर भिडियोटी देखाबो आगामी पर्वे। आजके आमि देखाबो बालुभांगा ग्राम थेके माणिकपटल नामेर एकटी ग्राम रयेछे, अर्थात आमार फुपुर बाड़ी माणिकपटल, सेखानेई जाच्छि। सो एई भिडियोटाई आजके आपनादेर संगे शेयार करछि। छोट्ट एकटी भिडियो बंधुरा, आशा करछि अवश्यई ना टेने देखबेन। बंधुरा, एई एलाकार जे सब खालबिलगुलो देखते पाच्छेन, एई सब खालबिले बंधुरा আমার শৈশব কেটেছে। বন্ধুরা, এই সেই খাল যে খালে আমরা ছোটবেলায় দল বেঁধে এসে সাঁতার শিখেছি, আরও কত মজা করেছি, লাভ ঝাঁপ পেরেছি এই খালে। এবং বন্ধুরা, এই যে পথঘাট দেখতে পাচ্ছেন, এই পথঘাটে জড়িয়ে আছে হাজারো স্মৃতি। এই পথ দিয়ে বন্ধুরা আমরা গিয়েছি দল বেঁধে স্কুলে, আবারও বৃষ্টির দিনে ভিজতে ভিজতে বাড়িতে চলে এসেছি। আজকে হঠাৎ করে এই পথে এসে সেই ছোটবেলার সেই শৈশবের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আজ এত সুন্দর গ্রাম, এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর প্রকৃতি আর মায়াবী গ্রাম ছেড়ে চলে গিয়েছি সেই ইট পাথরের দেয়াল ঘেরা শহরে। বন্ধুরা, সামনে ছোট্ট একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির নাম হচ্ছে মতিমারা ব্রিজ। মতিমারা ব্রিজ কেন নাম দেওয়া হলো সেটিও আপনাদেরকে বলবো। এই ব্রিজে মতি নামের একজনকে মেরে ফেলা হয়েছিল, এই জন্য ব্রিজটির নামকরণ করা হয়েছিল মতিমারা ব্রিজ। বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই যমুনা নদী, অর্থাৎ যমুনা নদীতে যখন বন্যা হয় বর্ষাকালে, যে রোডটি দেখতে পাচ্ছেন, রোডটির দুই ধারে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বর্ষাকালে বর্ষায় থই থই করে এবং রাস্তাগুলো তলে যায়। এবং যখন বন্যা হয় বন্ধুরা, আমরা প্রচুর কলা গাছের ভেলা বানিয়ে এদিক দিয়ে খেলাধুলা করেছি, মজা করেছি। আর সেই সব জায়গাতে এসে মনে পড়ে গেল সেই ছোটবেলার শৈশবের কথাগুলো। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি ধনুট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপটল গ্রামে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্রামের মেঠোপথ, বৃষ্টি ভেজা কাদামাখা পথ। এবং বন্ধুরা, এই পথঘাটগুলো দেখে সেই মনে পড়ে যায় সেই ছোটবেলা সেই স্মৃতিগুলো। বন্ধুরা, এখানে আমার ফুপুর বাড়ি। আমি ছোটবেলাতে এখানেও প্রচুর ঘুরতে এসেছি ফুপুর বাড়িতে। এবং বন্ধুরা, এই পথ দিয়ে একটু সামনে গেলে আমার হাই স্কুল ছিল, যেখানে আমি হাই স্কুলে লেখাপড়া করেছি, সেটিও আপনাদের দেখাবো। বন্ধুরা, যেই হাই স্কুলে আমি লেখাপড়া করতাম, সেটি একটি নতুন হাই স্কুল ছিল, নাম ছিল খোকসাবাড়ি হাই স্কুল। কিন্তু সেই হাই স্কুলটা এখন আর নেই, এখন বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ হলে কি হবে বন্ধুরা, স্মৃতিগুলো তো আজও হৃদয়ের মণিকোঠায় পড়ে আছে। বন্ধুরা, সামনে যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন, শহীদ মিনার থেকে ডান দিকেই লম্বা করেছিল আমার হাই স্কুল ভবনটি, অর্থাৎ এখন সেখানে আর হাই স্কুল ভবনটি নেই, এখানে এখন জমি চাষ হয়। অনেক আগের কথা, আজ থেকে প্রায় 16-17 বছর আগের কথা, এখন আর সেটি নেই বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি প্রাইমারি স্কুলের নতুন ভবন তৈরি হয়েছে। এখানে অবশ্য আগে থেকেই একটি প্রাইমারি স্কুল ছিল, সেটি পুরাতন ভবন পড়ে আছে এখনও, নতুন করে একটি ভবন তৈরি হয়েছে প্রাইমারি স্কুলের, বগা মানিকপটল প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটন অন করার জন্য, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।